দেখছেন কলকাতা টিভি সংবাদ সারা দিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতে আসছে বিস্তারিত খবরে अरविंद কেজরিওয়ালের গ্রেফতারে নিয়ে মুরলীধর নেড়ে ইতিমধ্যে আপ নেতৃত্বের বিক্ষোভ গতকাল রাতেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়াল এবার রাজপথে নেমেছেন আপ নেতৃত্ব আপের কর্মী সমর্থকরা তারা শহরের রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন দেখছেন সেই ছবি মুরলীধর লেনে মিছিল করে আপ কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন মোহাম্মদ আলী পার্ক থেকে শুরু হয়েছে এই মিছিল গতকাল সন্ধে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি এবং এই নিয়ে টানা নবারের জন্য সমন পাঠানো হয়েছিল ইডি আধিকারিকদের তরফে কেজরিওয়ালকে তিনি শেষ যে সমন অর্থাৎ গতকাল তিনি হাজিরায় দিয়ে যান এবং তারপরেই দিল্লি হাইকোর্টেও রক্ষা কবচ পাননি এবং এরপর সন্ধে গ্রেফতার হন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেজরিওয়াল আর তারপরেই আপ নেতৃত্ব তারা শহরের রাজপথে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির দফতরের সামনে মুরলীধর বিক্ষোভের আজ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবাদে কলকাতার রাস্তায় মিছিল করছেন আপ কর্মী সমর্থকরা এবং তারা স্লোগান তুলে মিছিল করছেন বিজেপির সদর দপ্তর মুরলীধর লেনের সামনে দিয়েই তাদের মিছিল এগোচ্ছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন সেই ছবি স্লোগান দিয়ে হাতে লেখা নিয়ে তিনি তারা রীতিমতো বিক্ষোভে নেমেছেন কারণ সামনে লোকসভা নির্বাচন আপ নেতৃত্বের তরফে আগে যে অভিযোগ করা হয়েছিল যে বারবার গ্রেফতারির করবার জন্য অর্থাৎ গ্রেফতারের জন্যই অরবিন্দ কেজরিওয়ালকে ডাকা হচ্ছে ইডির তরফে এবং এই যে ইডির তরফে সমন পাঠানো হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে তা সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লোকসভা ভোটের আগে প্রচার কর্মসূচি থেকে মুখ করাতে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাকে গ্রেফতার করেছে ইডি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন মুরলীধর লেন থেকে দুর্গাদাস এই মুহূর্তে শহরের রাজপথে বিক্ষোভের আজ অর্থাৎ দিল্লিতে বিক্ষোভের আজ এসে পৌঁছলো শহরের রাজপথে ঠিক কি কি কর্মসূচি রয়েছে আজ তাদের কি বলছেন তারা কি ছবি সেখানকার এই মুহূর্তে দেখো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে আজকে কিন্তু শহর কলকাতার রাজপথে নেমেছে আপ দলের যে সমস্ত কার্যকর্তা রয়ে থেকে শুরু করে নিচুতলার নিচুতলার কর্মীরা তাদের স্বতঃস্ফূর্ততা কিন্তু আমাদের আজকে চোখে পড়ে এবং তারা আমার সঙ্গে রয়েছে আমরা সেই আপ দলেরই স্পোক্স পারসন তার সঙ্গে তার কাছ থেকে জেনে নেব যে নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন মনে হচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন সরকার নিয়ে চলছে মোরালি আপনাদের যে সমস্ত দলীয় কর্মীর বা নেতাদের ডিমোরালাইজ করে দেবার জন্যেই কি এটা করছে হ্যাঁ এটা ওদের ষড়যন্ত্র ওরা ভাবছে কিন্তু উল্টোটাই হচ্ছে আম আদমি পার্টির কর্মীরা কোনোদিন ভয় পায় না তারা কিন্তু নিজেদের ত্যাগ করে তবেই দলটা করতে এসছে ওনারা ভেবেছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে যদি আমরা জেলে পড়ে রেখে দিই তাহলে আমরা আর কিন্তু আম আদমি কিছু করতে পারবে না এই এই যে ভাবনাটা এটা যে পুরোটাই মিথ্যা সেটা প্রমাণিত হবে আগামী দু হাজার চব্বিশের নির্বাচনে দেখবেন কারণ ওরা ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেই না আজকে অরবিন্দ কেজরিওয়ালকে একটা আমরা যেই কোর্টে রিজেকশন পেয়েছি আমরা যেমন আপার কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছি সেই সেই সময় সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে ঘরে ঢুকে পড়েছে ঢুকে পড়ে ওখানে কাউকে ঢুকে না দিয়ে হঠাৎ করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আরে এতই যদি আপনার ক্ষমতা থাকে ময়দানে নেমে আসুন লড়াই করুন মানুষের সাথে আসুন দেখি কতজন আজকে দিল্লিতে যেখানে সেভেন্টি পার্সেন্ট লোক আমরা সত্তরটার উপরে যেখানে সিট রয়েছে বাষট্টিটাতে আমরা যেখানে এমএলএ দিয়ে রেখেছি সেই সরকারকে তারা এইভাবে বে লাইনে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভাবছে আমাদেরকে এই লড়াই ময়দান থেকে সরিয়ে দেবে সম্পূর্ণ ভুল ভাবনা আপনাদের আগামী দিনে দেখুন দু হাজার চব্বিশে কী ফল হতে যায় সাধারণ মানুষের কাছে আমরা আবেদন রাখবো এই স্বৈরাচারী সরকার কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে লড়াইয়ে তারা পেরে উঠছে না বলেই কি এই কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে রাজনীতিকে কে রাজনীতিতে পরিণত করতে চাইছে একদমই তাই এটা আমাদের আর বলতে লাগছে না সাধারণ মানুষ বাসে টামে এই আলোচনাই করছে যে আজকে হঠাৎ করে এই অরবিন্দ কেজরিওয়ালের এতগুলো মন্ত্রীকেই ধরতে গেল কেন আর কি চোখে পড়ছে না কোথাও আর কোথাও দুর্নীতি নেই যত দুর্নীতি কি ওরাই করেছে যারা কিনা স্কুল বানিয়েছে যারা মহল্লা ক্লিনিক বানিয়েছে যারা মানুষের জন্য এত কাজ করেছে আর সেই মানুষগুলোকে আজকে জেলে পরে রাখতে হচ্ছে এটা মানুষ ভালোচনা আলোচনা করছে আমাদের আর বলতে লাগছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি এই অনৈতিকতার প্রতিবাদের রিফ্লেকশন পড়তে চলেছে বলে মনে করেন হানড্রেড পার্সেন্ট পড়তে চলে যে আমাদের দিল্লিতে অতিশী সরকার বলে দিয়েছেন যে উনি জেলে থাকলেও আমাদের সরকার কিন্তু এভাবেই চলবে আমরা সরকার চালাবো মানুষের জন্য যে আমাদের কর্মনীতি জনমুখী কাজগুলো সেগুলো আমরা পাঞ্জাবে চলে গেছি দিল্লি থেকে এখন সারা ভারতবর্ষের অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়বে ওরা ভয় পেয়েছে গুজরাটে আমরা চোদ্দো পার্সেন্ট সিট পেয়ে গেছি সেই ভয়ে ওদের হাঁটু কাঁপছে তাই জন্য এইসব করে বেড়াচ্ছে আসলে তো লড়াইয়ের ময়দান ওরা পারবে না করুক না দেখি আজকে মিথ্যা কথা বলে যখন আমরা স্কুল বানাচ্ছিলাম বলছে রিবরি ফ্রেকি ডেবড়ি ফ্রিকি ডেবড়ি বলে আমাদেরকে অবজ্ঞা করতো তারপরে দেখুন লুকিয়ে লুকিয়ে একটা স্টুডিও বানিয়ে সেখানে দুটো কম্পিউটার দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলে একদমই দুর্গাদাস বোঝাই যাচ্ছে যে আপ নেতৃত্ব বা কর্মী সমর্থকরা তারা যে অভিযোগ করছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইডি তাকে গ্রেফতার করেছে ধন্যবাদ জানাবো দিল্লিতে বিক্ষোভের রাজ এবার শহর কলকাতায় বিজেপি সদর দপ্তরের সামনে এগোচ্ছে মিছিল আপ কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ করছেন প্রতিবাদ জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন আপ নেতৃত্ব মোহাম্মদ আলি পার্ক থেকে শুরু হয়েছে সেই মিছিল এবং মুরলীধর সেন লেনে একদি এগোচ্ছে সেই মিছিল